নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স, ডু কমপ্লিট ইউর টাস্ক। আজকে আমরা স্মার্ট আইসক্রিম নামক যে গল্পটি রয়েছে ক্লাস সিক্সে, সেটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। এখানে মূলত বলা হয়েছে যে স্মার্ট আইসক্রিম যে গল্পটিতে যে বক্তা রয়েছেন, তিনি নিজেকে বুদ্ধিমান মনে করেন, তিনি সবার চেয়ে বুদ্ধিমান। হঠাৎ করেই তারই স্কুলে একজন প্রথম হয়ে যায়, সেটা সে সহ্য করতে পারে না। তিনি তাই কী করেন, না তার রহস্য খোঁজার চেষ্টা করেন। প্রসঙ্গক্রমে আমরা জানতে পারি সেখানে ওই স্কুলের পাশেই একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন, যিনি আইসক্রিম বিক্রি করতেন। তার আইসক্রিম খেয়ে শোনা যায় নাকি একটা ছেলে নাক অনেকটা লম্বা ছিল, তার নাক ছোট হয়ে যায় এবং আরও অনেক রকমের যে সমস্যা ছিল অনেক রকম ছাত্রছাত্রীদের, তাদের সেই সমস্যাগুলো ওই আইসক্রিম খেয়ে সেই ধরনের সমাধানগুলো হয়ে যায়। তো যখন সেই ছেলেটি ফার্স্ট হয়, সেই তখন বক্তা সহ্য করতে পারেন যে আমার থেকে ফার্স্ট হয়ে গেলে কী করে, আমি সবসময় ফার্স্ট হই, ও কী করে ফার্স্ট হতে পারে। তো সে কারণে কী করে, তার পেছনে রহস্য হিসাবে সে আইসক্রিমকে দায়ী করে যে আইসক্রিম খেয়ে বোধহয় বুদ্ধিমান হয়ে গিয়েছে। তো সে নিজেও বুদ্ধিমান, বুদ্ধিমান বলে গর্ববোধ করে এবং একদিন রাত্রে কী করে, চুপি চুপি যত আইসক্রিম ছিল সব আইসক্রিমে বালি ঢাকা দিয়ে দেয়, বালি দিয়ে সেই আইসক্রিমগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। এবং যেই আইসক্রিমটা খেয়ে অন্য একটি ছেলে বুদ্ধিমান হয়েছে, সেই আইসক্রিমটাকে খাওয়ার চেষ্টা করে এবং খেতে দেখে ভীষণ স্বাদ, বা ওই আইসক্রিমটা খেতে ভীষণ ভালো লাগছে। তারপরে সে পুরোটাই ওই আইসক্রিমটাকে খেয়ে ফেলে। সঙ্গে সঙ্গে কি হয়, বাড়িতে গিয়ে অস্বস্তি বোধ হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সে সব কিছু ভুলে যায়, এতটাই ভুলে যায় সে এক আর এক কী করে যোগ করে যোগফল হয় দুই সেটা করতে পারছিল না, এবং অনেক বানান যেগুলো সে খুব খুব ভালো করে পারতো সেই ধরনের কাজগুলোও পারছে না। এই গল্পটাতে মূলত কাল্পনিক একটা গল্প যেখানে আইসক্রিমকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং আইসক্রিমকে, আইসক্রিম কীভাবে মানুষের অনেক সমস্যার সমাধান করতে পারে বা ছাত্রছাত্রীদের কীভাবে একটা সমস্যার সমাধান করতে পারে সেটার কথা বলা হয়েছে, যেমন তেমনি অন্যদিকে বলা হয়েছে যে লোভ করা উচিত নয়, মানে আমাদের আকাঙ্ক্ষা থাকা উচিত, ইচ্ছা থাকা উচিত, কিন্তু হিংসে করা আসলে উচিত নয়, কারোর প্রতি আমাদের হিংসে করা উচিত নয়, আমাদের নিজের যেটুকু আছে বা আমরা নিজের যেটুকু পারবো সেটুকুই আমাদের করা উচিত, সেটুকু আমাদের কর্তব্য করা উচিত। নিজের থেকে যদি বেটার হতে পারি, যে আগের দিনে আমরা যে কাজটা করেছি তার থেকে পরবর্তী দিন আমরা কী করে বেটার কাজ করতে পারি সেদিকে খেয়াল করলে মনে হয় ভালো হবে। কাউকে কুৎসা না লুটিয়ে বা কারোর সম্পর্কে খারাপ চিন্তাভাবনা না করে, কাউকে নিচে না নামিয়ে নিজের চেষ্টায় নিজেকে যতটা উপরে তোলা যায়, নিজের থেকে কীভাবে উন্নত করা যায়, নিজের সঙ্গে কীভাবে কম্পিটিশন করা যায় সেই দিকটা ভাবা উচিত। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।